জান্নাতি কাফনের বিষয়কর ঘটনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা একজন দাসীর মৃত্যুর পর জান্নাত থেকে কাফন আসার একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। শেখ মোহাম্মদ বিন হোসেন বাগদাদি রহমতুল্লাহি আলাই বলেন, এক বছর হজ করতে গিয়ে মক্কার এক বাজারে দেখলাম এক বৃদ্ধ একজন দাসী বিক্রি করছে। আমি কাছে গিয়ে দেখলাম দাসীর দেহটি একেবারে জীর্ণ, গায়ের রং বিবর্ণ, কিন্তু চেহারাতে যেন নূর চমকাচ্ছে। বৃদ্ধ ওই দাসীর মূল্য 20 দিনার বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি অপরাধে তাকে বিক্রি করছো? সে বলল, দাসীটি পাগল হয়ে গেছে, সে কারোর সাথে কোনো কথা বলে না, সারাদিন রোজা রেখে একাকী কি যেন ভাবতে থাকে, আর রাতভর বিনিদ্র ইবাদত করে কাটিয়ে দেয়। বৃদ্ধের কথা শুনে আমার মনে হলো দাসী আসলে পাগল নয়, তাই আমি 20 দিনারের বিনিময়ে তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে এলাম। সে আমার বাড়িতে এসে মাথা নত করে বসে রইল। দীর্ঘ সময় পর মাথা তুলে সে আমাকে বলল, হে আমার ছোট মাওলা, তুমি কোথাকার অধিবাসী? আমি বললাম, ইরাকের অধিবাসী। সে পুনরায় বলল, ইরাকের বসরা অঞ্চলে না কুফা অঞ্চলে? আমি বললাম, সেখানে দুই জায়গার কোনোটাই নয়। এবার দাসী বলল, তবে নিশ্চয় তুমি মদিনাতুল ইসলাম, অর্থাৎ বাগদাদে বাস করো। তুমি বড় ভাগ্যবান, কেননা বাগদাদ হলো আবেগ ও জাহিদের শহর। মোহাম্মদ বিন হোসেন রহমতুল্লাহি আলাই বলেন, দাসী দাসের কথা শুনে আমি অবাক হলাম, কারণ তারা ঘরের কোণায় পড়ে থেকে মানুষের সেবা করে, বাইরে সংবাদ রাখা তাদের কাজ নয়। আমি তাকে বললাম, তুমি আল্লাহওয়ালাদের মধ্যে যাদেরকে চিনো তাদের নাম বলো। সে বলল, হজরত মালিক বিন দিনার, বিশরি সাফি, সালেহে মাজানি, আবু হাতিম সাজেস্থান, মাইরক কারখি, মোহাম্মদ বিন হোসেন বাগদাদি, রাবিয়া আদভিয়া এবং শাবানা মাইমুনা প্রমুখ আল্লাহওয়ালাদের আমি চিনি। আমি অবাক বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেমন করে এই সকল বুজুর্গের পরিচয় লাভ করলে? সে বলল, হে যুবক, তারা হলেন মানুষের আত্মার চিকিৎসক, আল্লাহ আশিকদের পথ প্রদর্শক, তাদেরকে না চিনলে আর কাকে চিনব? আমি বললাম, হে দাসী, আমি মোহাম্মদ বিন হোসেন। সে সাথে সাথে বলল, হে আবু আবদুল্লাহ, আমি তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলাম, কিন্তু তোমার সেই মিষ্টি আওয়াজের কি হলো, যা শ্রোতাদের চোখে পানি আসতো এবং মুরিদদের প্রাণ তাজা হতো? আমি বললাম, তা আগের মতোই আছে। দাসী এবার উৎসাহিত হয়ে পড়ল, তোমাকে আল্লাহ নামে শপথ দিয়ে বলছি, আমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাই। মাটিতে লুটিয়ে পড়ল। তিনি বললেন, আমি তেলাওয়াতের উদ্দেশ্যে পাঠ করাতেই সে বিকট সুরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। আমি কোরআন পাকের বিভিন্ন স্থান হতে কয়েকটি আয়াত পাঠ করলাম। আমার তিলাওয়াতের মাঝে মাঝে সে ওই সকল আয়াতের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে। সবশেষে দাসী আমাকে জান্নাতের হুরদের কথা উল্লেখ করে বলল, হে আবু আবদুল্লাহ, তাদের মোহর বাবদ কিছু সংগ্রহ করে নাও। আমি বললাম, তাদের মোহর কি আমাকে বলে দাও, আমার নিকট তো কিছুই নেই। সে বলল, সর্বদা নফল রোজা ও রাতের বিহিতর ইবাদত এবং ফকির মিসকিনদের প্রতি ভালোবাসা, এটাই তাদের মোহর। এই কথা বলে সে জ্ঞান হারিয়ে ফেলল। আমি তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। সে জ্ঞান ফিরে পেয়ে মোনাজাত করতে করতে পুনরায় জ্ঞান হারালো। আমি নিকটে গিয়ে দেখলাম সে মারা গেছে। তার মৃত্যুতে আমার মন একেবারে ভেঙে গেল। আমি তার কাফনের কাপড়ের জন্য বাজারে গেলাম। বাজার থেকে ফিরে এসে দেখলাম তাকে জান্নাতি কাপড় দ্বারা কাফন দেওয়া হয়েছে। তার দেহ থেকে তীব্র খুশবু ছড়াচ্ছে। তার কাফনের উপর লেখা ছিল আরবিতে কালিমা তাইয়েবা এবং লেখা ছিল, আল্লাহর ওলিতে কোনো ভয় নেই। আমি লোকজনটিকে তার জানাজার নামাজ এবং দাফন সম্পন্ন করলাম। অতঃপর তার শিওরে দাঁড়িয়ে সুরা ইয়াসিন তিলাওয়াত করে ঘরে ফিরে আসলাম। দাসীর জন্য আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। দীর্ঘ সময় অশ্রু বর্ষণের পর দুরাকাত নামাজ পড়ে আমি স্মরণ করলাম। স্বপ্নে দেখলাম সে জান্নাতের লেবাস পরে জান্নাতের নিয়ামতের মধ্যে বিচরণ করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রিয়, কোন আমলের কারণে তুমি এই মর্যাদা লাভ করেছো? সে বলল, ফকির মিসকিনদের প্রতি ভালোবাসা এবং অধিক ইস্তেগফারের বিনিময়ে আমি এই মর্যাদা লাভ করেছি। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।